স্বাগত জানাচ্ছি সকলকে। এটি হচ্ছে বাগেরহাটের পানগুচ্ছি নদী। নদীটি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মধ্য থেকে বয়ে গেছে। আর এই নদীটির আমি যে প্রান্তে আছি, এই প্রান্তে হচ্ছে মোড়েলগঞ্জ শহর, এবং অপর প্রান্ত থেকে হচ্ছে বাগেরহাটে যেতে হয়। মোড়েলগঞ্জ পৌরসভার একটি অংশ নদীর ওই পারে। তো এখানে এটি হচ্ছে মোড়েলগঞ্জ এই পানগুচ্ছি নদীর যে ফেরিঘাট, সেটি মানে ফেরি চলাচল করে এখানে। এই ফেরির মাধ্যমে এখান থেকে প্রতিদিন শত শত মানুষ শহরের যাতায়াত করে। আর ফেরির পাশাপাশি এখানে খেয়ার ব্যবস্থা আছে, ট্রলারের ব্যবস্থা আছে, ট্রলারে করেও অনেকে পারাপার হয় এই নদী থেকে। তো ট্রলারে মোটরসাইকেল এবং সাইকেল এবং মানুষ পারাপার করা হয়, এবং ফেরির মাধ্যমে হচ্ছে বাস, ট্রাক এবং মোটরসাইকেল, মানুষ সহ অন্যান্য যানবাহন চলাচল করে। এবং এই নদী থেকে কিন্তু মোংলা পোর্টের যে ছোট ছোট যে কার্গো জাহাজগুলো আছে, সেই জাহাজগুলোও কিন্তু এই নদীপথেই যাতায়াত করে। এই নদী থেকে বাগেরহাট শহরেও ট্রলার এবং লঞ্চের মাধ্যমে যাতায়াত করা যায়। কিছুদিনের মধ্যেই এই নদীর উপর থেকে একটি সেতু নির্মাণের কথা রয়েছে। সম্ভবত এই বাজেটেই এই সেতুটির জন্য বাজেট করা হয়েছে। সম্ভবত এবছরের মধ্যে না হলেও সামনের বছরের কাজ শুরু হবে। এখানেও নদী ভাঙন দেখা যাচ্ছে। একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। একটি ফেরি এসেছে, ফেরি থেকে এখন বাস ট্রাকগুলা, সরি বাস এখানে নাই, কারণ এখন লকডাউন চলছে, যার কারণে ফেরিতে বাস নাই, মানে সড়কে যেহেতু বাস চলাচল করছে না, তো ফেরিতেও বাস দেখা যাচ্ছে না, শুধু মোটরসাইকেল এবং একটি পিক আপ দেখা যাচ্ছে। দক্ষিণাঞ্চলে যে উন্নয়ন হচ্ছে, বিভিন্ন জায়গায় সেতু নির্মাণ হচ্ছে, যার ফলে কিন্তু এই যে ফেরির যে যাতায়াতের যে ব্যবস্থা, সেটি কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। বাগেরহাট জেলাতে একটি মাত্র ফেরি পথ আছে, মানে এই মোড়েলগঞ্জ পানগুচ্ছি নদীর উপরে যে ফেরিটি, এই ফেরিটি ছাড়া অন্য কোথাও ফেরি চলে না, সবগুলো নদীর উপরেই ব্রিজ আছে। আর নদীটা অনেক প্রশস্ত, যখন জোয়ার থাকে তখন খুবই উত্তাল থাকে নদীটি, আর গভীরতাও আছে অনেক। এই নদীতে অনেক মাছ পাওয়া যায়, যার কারণে জেলেরাও মাছ ধরে এখান থেকে স্থানীয় বাজারগুলোতে বিক্রি করে। এদিকটাতে যে ছোট ছোট বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মোড়েলগঞ্জ বাজার। বাজার সোজা নদীর ওই পারে যে ঘাটটি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে হাসপাতাল ঘাট বলা হয় ওটাকে। অপেক্ষা করছে ফেরি থেকে যাত্রীরা নেমে গেলে, তারপর ওই পারে যাওয়ার জন্য মানুষজন উঠবে ফেরিতে। আমরা এখন ফেরি পার হব, আর ফেরিতে উঠে পড়লাম। একটু সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করছি আর নদীর মাঝখান থেকে কেমন নদীটি দেখতে, সেটা দেখানোর চেষ্টা করছি।
যখন কোনো ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ থাকে তখন কিন্তু এই শান্তনু নদীটি কিন্তু একেবারে উত্তাল হয়ে ওঠে। ফেরিটি ছেড়ে দিয়েছে, পাশাপাশি ফেরির পাশাপাশি অনেকে ট্রলারে করেও নদী পারাপার হচ্ছে। ফেরিতে নদীটি পার হতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।